বাহ কাকু খুব ভালোই তো হয়েছে চাটা বললেন সে তো হবেই আমি বানিয়েছি না তারপর জামিলের বাবা আমার পাশে দাঁড়িয়ে উনিও চা খেতে লাগলেন আর আমার দিকে বাঁকা চোখে দেখতে লাগলেন কিছুক্ষণ পর আবার চা খাওয়া শেষ হলো আর জামিলের বাবা আমার চায়ের কাপটা নিয়ে চলে গেলেন তারপর আমি আবার জামিলকে পড়াতে লাগলাম ওকে পড়াতে পড়াতে কুড়ি পঁচিশ মিনিট পর খুব জোরে বৃষ্টি আর তার সাথে আকাশে বিজলি চমকাতে শুরু হলো তাতে কারেন্টও চলে গেল আর অন্ধকারেই জামিল বাথরুমে গেল আমি ফোনের লাইট জ্বালিয়ে বসে থাকলাম কিছুক্ষণ পর জামিলের বাবা মোমবাতি জ্বালিয়ে জামিলের ঘরে বসলেন আর আমি আমার ফোনের লাইট বন্ধ করে দিলাম ঘরে এসে তাকে বললেন জামিল কোথায় গেছে আমি বললাম যে আমি তো বাথরুমে গেছে কাকু কাকু বললেন ও আচ্ছা ঠিক আছে তারপর জামিলের বাবা মোমবাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন আর সেই সময় জানালা দিয়ে জোরে হওয়া আসলো আর মোমবাতিটা বাতিটা নিভে গেল জামিলের বাবা অন্ধকারের সুযোগ পেয়ে ইচ্ছে করে আমার উপর পড়ে গেলেন আমি চেয়ার থেকে নিচে মেঝেতে সোজা হয়ে উনার নিচে পড়ে গেলাম আর জামিলের বাবা আমার ওপর থাকার কারণে উনার হাত আমার ফুলের উপর ছিল আর উনি ইচ্ছে করেই হালকা হালকা চাপ দিতে লাগলেন কিছুক্ষণ এরকম চলার পর জামিলের আওয়াজ পাওয়া গেল বাবা বাবা তুমি কোথায় জামিলের আওয়াজ শোনা মাত্রই জামিলের বাবা উঠে পড়লেন আর আমিও উঠে পড়ে আমার সব কিছু ঠিক করে নিলাম তারপর জামিলের বাবা বললেন আমি তো ঘরে আছি জামিল ঘরে এসে বলল তুমি এখানে কি করছো বাবা জামিলের বাবা বললেন আমি তো মোমবাতি নিতে এসেছিলাম এরপর জামিলের বাবা জানালা বন্ধ করে মোমবাতি জ্বালিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন আমরা মোমবাতির আলোয় বসে বসে গল্প করতে লাগলাম কিছুক্ষণ গল্প করতে করতে কারেন্ট চলে এলো আর আমি আবার জামিলকে পড়াতে শুরু করলাম কিছুক্ষণ পড়ানোর পর জামিলকে পড়ানো শেষ হলো কিন্তু বৃষ্টি তখনও থামেনি আরও জোরে বৃষ্টি হতে লাগল তারপর আমি আর জামিল দুজনে মিলে নিচতলায় এলাম দেখলাম যে জামিলের বাবা সোফাতে বসে টিভি দেখছেন আমাকে দেখে বললেন তন্নি কেমন করে বাড়ি যাবে এরকম অবস্থায় আমি বললাম কোনো না কোনোভাবে ঠিকই চলে যাব জামিলের বাবা বলে বাইরে একবার দেখত আকাশে অনেক দিয়েছি আর বৃষ্টি হচ্ছে তোমার কাছে সাতা থাকলেও তুমি যেতে পারবে না আমি বললাম তা তো ঠিক কিন্তু এখন কি করবো তাহলে জামিলের বাবা বললেন এক কাজ করো আজ আমাদের বাড়িতেই থেকে যাও আর কাল বৃষ্টি থামলে চলে যেও আমি বললাম বুদ্ধিটা আপনি খারাপ দেননি কিন্তু কেমন করে থাকি আপনাদের বাড়িতে জামিলের বাবা বললেন কোনো ব্যাপার না তন্নি তুমি আমাদের বাড়িটাকে নিজের বাড়ি মনে করো আমি বললাম ঠিক আছে তাহলে আপনি এত করে যখন বলছেন তাহলে থেকেই যাই এরপর আমি আমার ফোনটা নিয়ে একটু সরে গেলাম আর রুমের কে কল করে জানালাম যে আমি আজ এই বৃষ্টির সাথে মেছে যাব না এখানেই থাকবো মোবাইলে কথা বলার পর আমি জামিলের বাবার ডান পাশে বসলাম আর টিভি দেখতে লাগলাম তখন প্রায় রাত আটটা বাজে টিভি দেখতে দেখতে জামিলের বাবা আমার দিকে একবার তাকিয়ে উনার ডান হাতটা আমার কাঁধের ওপর রাখলেন আমি জামিলের বাবার দিকে তাকালাম আর আস্তে করে বললাম জামিল এখানেই বসে আছে জামিলের কথা শুনে উনি বেশ জরষ্ট হয়ে বসলেন রাত দশটার দিকে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম তারপর জামিলের বাবা আমাকে গেস্ট রুমটা দেখিয়ে দিল আমার রুমটা ছিল নিচতলায় ঠিক জামিলের মা বাবার রুমের সাথে এরপর যে যার রুমে চলে গেল আর আমিও রুমে গিয়ে ডান পাশে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লাম আর সবার প্রায় ঘন্টাখানেক পর জামিলের বাবা আমার ঘরে চুপচাপ করে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন আর বিছানার ওপরে উঠে পেছনে এসে চাদরের ভিতরে ঢুকে শুয়ে পড়লেন আমি পুরো ঘুমাচ্ছিলাম তারপর উনি ওনার খেলোয়াড়টা বের করে নিলেন আর আমার খেলার মাঠ পুরো উন্মুক্ত করে নিলেন এরপর আমার বাগানের ফুলগুলো দলাই মেলাই শুরু করতেই আমি জেগে উঠলাম আমি জেগে যেতেই উনার খেলোয়াড়টা আমার হাতে ধরিয়ে দিলেন ওটা আমার হাতে আসতেই আমি বুঝে গেলাম এটা বিশাল বল এদিকে এর মধ্যে আমার মাঠের গর্তটা জ্বলে ভিজে যেতে লাগলো উনি মাঠের ভেজা গর্তের মধ্যে হাত দিয়ে ঘষতে লাগল আর তারপর আমার আশ্চর্য হচ্ছিল না তাই আমি শিহরিত হচ্ছিলাম এরপর ওনার খেলাটা আমার গর্তের সেট করে আচ্ছা মতো খেলতে লাগল আহা কি খেলারে বাবা আমি অনেক সুন্দর খেলায় বেশ মজা পাচ্ছিলাম এই বৃষ্টির সাথে ওনার সাথে আমার বেশ সুখেই কেটে গেল বন্ধুরা আজ এই পর্যন্তই এরকম নতুন নতুন ঘটনা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমরা সাথেই থাকো পরের ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে আরও একটা নতুন মজার গল্প নিয়ে আসলাম আজ তোমাদের সোনা বৃষ্টির রাতে ছাত্রের বাবা আমার সাথে কিভাবে খেলেছিল বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো বাটনটি প্রেস করে দিয়ে আমার সাথেই থাকো আমার নাম তনি আক্তার এখন আমার পঁচিশ বছর বয়স আজ আমার ছাত্রের বাবার সাথে ঘটে যাওয়া একটা দারুণ ঘটনা নিয়ে এসেছি আমি কলকাতার একটি প্রাইভেট বিদ্যালয় পড়াশোনা করি এখানে মেশে থাকি আমার বাসার গ্রামে পরিবারের সবাই গ্রামেই থাকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বেশি তাই আমি সন্ধ্যায় একটি প্রাইভেট পড়াই বন্ধুরা গত দুমাস হলো আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গেছে ওর সাথে আমার এক বছরের সম্পর্ক ছিল এই এক বছরে সে আমার মাঠে ইচ্ছামত খেলেছে কিন্তু কেউ জানে না এ ব্যাপারে তাই তো আমার বাগানের ফুলের সাইজ বেশ বল আমি যদি কোনো কারণে বাইরে বের হতাম আমার চারদিকে থাকা লোকেরা এবং ছেলেরা সবাই আমার ফোনের দিকে তাকিয়ে থাকত আর আমার মাঠে খেলার স্বপ্ন দেখত যাই হোক বন্ধুরা আমার ছাত্রস্ব শ্রেণীতে পড়ে আমার প্রাইভেটের ছাত্রের নাম জামিল জামিলের বাবার বয়স পঁয়ত্রিশ বছর পার হয়েছে জামিলের বাবা দেখতে বেশ লম্বা ছিল এবং খুবই সুদর্শন চেহারা একদিন দুপুরবেলা থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তাই আমি ছাতা না নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন হালকা হালকা অন্ধকার হয়েছিল জামিলদের বাসা আমার মেস থেকে পনেরো থেকে কুড়ি মিনিটের রাস্তা ছিল তারপর আমি হাঁটতে হাঁটতে জামিলের বাসায় পৌঁছে গেলাম জামিলের বাসায় পৌঁছে গিয়ে দরজায় বেল বাজালাম কিছুক্ষণ পর জামিলের বাবা দরজা খুললো সেদিন জামিলের মাউনার বাবার বাসায় গেছে তাই শুধু জামিনের বাবা আর জামিলি ছিল বাড়িতে জামিলের বাবা দরজা খোলার পর উনি আমার ফুলের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হা হয়ে থাকো আমি বুঝতে পারলাম পারলামনি উনি আমার ফুলের দিকে তাকিয়ে আছেন আর তখন মনে হচ্ছিল যে যদি সে সুযোগ পেতেন তাহলে মনে হয় এখানেই আমার মাঠে খেলা শুরু করে দিতেন যাই হোক তারপর আমি বললাম কাকু ভেতরে আসতে পারি তখন জামিলের বাবা আমার ফুলের উপর থেকে নজর সরিয়ে নিয়ে বললেন ও তন্নি এস এস ওনার সাথে আছে এভাবে সরাসরি কথা না হলেও কোনো সুযোগ পেলে আমার স্কুলের দিকে আর চোখে তাকাতেন যাই হোক বন্ধুরা আমি জামিলের বাবাকে বললাম আচ্ছা জামিল কোনো ঘরে আছে কাকু বললেন ও তোর ঘরেই আছে ওপর তলাতে আমি বললাম ঠিক আছে আমি তাহলে জামিলকে পড়াতে যাই কাকা বললেন হ্যাঁ যাও আর দেখো ও যেন তোমাকে বিরক্ত না করে আমি বললাম ঠিক আছে কাকু আমি দেখে নেব তারপর আমিও উপর তলায় তামিলের ঘরের দরজায় টোকা দিলাম আর জামিল বলো দরজা খোলা আছে তো ভেতরে চলে আসুন জামিলের কথা শুনে আমি দরজা খুলে ঘরের ভেতরে গিয়ে আবার দরজাটা লাগিয়ে দিলাম দরজা এগিয়ে দেওয়ার পর পেছনে ঘুরলাম আর দেখলাম জামিল ফোনে কি যেন দেখছে আমি জামিলকে বললাম ফোনটা রাখো এখন একটু পড়াশোনা করে নাও জামিল বলো দিদিমণি আর পাঁচ মিনিট দাও আমি ফোনটা রেখে দিচ্ছি আমি বললাম না অনেক হয়েছে ফোন দেখা আর নয় আমি বেরের পাশে রাখা চেয়ারে গিয়ে বসলাম জামিল ফোনটা রেখে সোজা হয়ে বসল আর ওকে পড়াতে শুরু করলাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট পর জামিলের বাবা জামিলের ঘরের দরজায় টোকা দিলেন আমি বললাম হ্যাঁ কাকু চলে আসেন ওর বাবা ঘরে ঢোকা মাত্রই আমি ওনার হাতে চা দেখতে পেলাম জামিলের বাবা আমাকে চা খেতে দিলেন আর বললেন এই তন্নি তোমার চা আমি বললাম কাকু চায়ের কি দরকার ছিল কাকু কাকু বললেন চা খেলে তোমার ভালো লাগবে আর ক্লান্ত হবে না আমি চায়ের কাপড়া কাকুর হাত থেকে নেওয়ার সময় কাকু আমার হাত স্পর্শ করে মজা নিচ্ছিল